হরে কৃষ্ণ একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আইন অনুসারে যখন ইসলাম ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করার বিধান দেওয়া হয়েছে এবং সেই আইন অনুসারে তিনটি সুযোগের কথা বলা হয়েছে যে তিনবার তাকে সংশোধনের সুযোগ দেওয়া হবে সে যদি তিনবারের মাথায় নিজেকে সংশোধন না করে তাহলে তাকে হত্যার বিধান দেয়া হয়েছে তো এই নিয়ে ফাতেমা মাতাজি বললেন যে আমি মিথ্যাচারী মিথ্যা কথা বলছি তো এইভাবে তিনি একটা উত্তর দিলেন তারপরে আবার কমেন্টে লিখলেন যে যদি সেই ইসলাম তেগি যদি গুপ্তচর বৃত্তি করে তাহলে তাকে হত্যা করা যাবে কারণ গুপ্তচরদের হত্যা করা যায় তো যাই হোক আমাদের রামায়ণে বলা হয়েছে গুপ্তচরদেরও হত্যা করা উচিত নয় তো উনি বলছেন না গুপ্তচর হিসাবে হত্যা করা হচ্ছে ইসলাম তেগি বলে নয় উনি গুপ্তচর তো আপনি মিথ্যাচারী আপনি মিথ্যাচারী তো আমি এই কথা শোনার পরে কারণ আমি একবার শরীয়ত আইনে সেটা দেখেছিলাম তো উনি বলার পরে আমি সঙ্গে সঙ্গে গুগল সার্চে বসলাম আমি গুগল সার্চ করতে করতে মুসলিম সোনানে ইবনে মাজাহ সোনান আবু দাউদ মোয়াত্তা মালিক সোনান নাসাই এছাড়াও আরো কয়েকটা রেফারেন্স আমি দেখলাম আমার কালকে এগুলি পড়তে পড়তে অনেক সময় লেগে গেল কিন্তু দেখলাম যে ফাতে মাতা যে আমাকে মিথ্যাচারী বলছেন আসলে তিনি নিজেই মিথ্যাচারী যদি বলেন যে চ্যালেঞ্জ হ্যাঁ আপনি কত টাকা বাজি ধরবেন এবং প্রয়োজনে যদি মনে করেন কোর্টে গিয়ে সমাধান হবে কোর্টে হাই বা সুপ্রিম কোর্টে আমি তাতেও চেষ্টা করতে পারি হ্যাঁ আর যদি বলেন না টাকা বাজি ধরবেন আপনি কত টাকা বাজি ধরবেন বলুন আমি প্রমাণ করে দেব যে বিভিন্ন মুসলমান ধর্মের বিভিন্ন হাদিসে এবং কোরআনেও তার সুস্পষ্ট ইঙ্গিত আছে যে কে যদি ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করা হবে হত্যা করা হবে তা আমি যে বুখারির মুসলিম সোনানে ইবনে মাজাহ সোনান আবু দাউদ মত্তা মালিক সোনান নাসাই বলে সবগুলি পড়ে শোনাতে গেলে আমার এই ভিডিওতে হবে না এই জন্য ধারাবাহিক একাধিক ভিডিও দরকার আমি আজকে শুধু ওই প্রথমটা আছে সহিহ বোখারি হ্যাঁ সহি বোকারি থেকে আমি দুটো বলছি সহিহ বোখারি তাওহিদ অধ্যায় পাঁচে ছয় ছাপ্পান্ন ছাপ্পান্ন হাদিস নম্বর তিন শূন্য এক সাত হাদিস নম্বর তিন শূন্য এক সাত নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাল্লাম বলেছেন যে লোক তার দিন বদলে ফেলে তাকে হত্যা করে ফেলা ছয় নয় দুই দুই আধুনিক প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন দুই আট শূন্য পাঁচ যেভাবে নাম্বারগুলি লেখা আছে আহ যেহেতু আমি আহ সনাতন ধর্মের অবলম্বী আমি এই সমস্ত নাম্বার অত বুঝি না কিন্তু ওইখানে যা আমি লেখা পেলাম আমি বলছি এবং সেখানে লেখা আছে হাদিসের মান হাদিস শহী হাদিসের তাওহিদ অধ্যায় আটাশি আলে ইমরান তিন ছাব্বিশ থেকে নব্বই সেখানে বলা হয়েছে কোনো নারীও যদি ইসলাম ত্যাগ করে তাকে হত্যা করা যেতে পারে হত্যা করা উচিত হ্যাঁ তো এইভাবে যদি বলেন যে আরো প্রমাণ চাই সময় লাগবে দরকার হলে ধারাবাহিক চলবে ধারাবাহিক ভিডিও একটার পর একটা এক কোটি ভিডিও আমরা বের করতে পারবো কিন্তু ফাতেমা মাতাজি আমাকে মিথ্যাচারী বলেছেন সেটা ঠিক নয় বরং উনি নিজে মিথ্যাচারী উনি শরীয়ত আইন জানেন না এবং উনি ইসলামের বিধানগুলি ভালো করে পড়েননি হ্যাঁ আপনার ঘরে নিশ্চয়ই ইন্টারনেট আছে এবং আপনি গুগল সার্চে গিয়ে যে ইসলাম ত্যাগকারীর যে ইসলাম ত্যাগ করবে তাকে হত্যার নির্দেশ বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে এবং আপনি যে বললেন গুপ্তচর বৃত্তি করলে এমনও যদি কেউ থাকে ইসলাম ত্যাগ করেছে কিন্তু গুপ্তচর বৃত্তি করেনি তার সম্বন্ধে এরকম এই যে আমি হাদিসগুলি পড়লাম তো আহ এরকম কিন্তু পরিষ্কার বলা হয়নি যে গুপ্তচর বৃত্তি করলেই একমাত্র একমাত্র গুপ্তচর বৃত্তি করলেই মারা হবে অন্য সময় মারা হবে না এরকম কোনো কথা কিন্তু উল্লেখ নেই তো আমাকে ছেলের হাতের যেহেতু আমি মানে সনাতন ধর্মের মানুষ ও ছেলের হাতের মোয়া দিয়ে ভুলিয়ে ভালিয়ে ঠিক আছে হ্যাঁ গুরুজি আহ এগুলি কিন্তু আহ সমস্ত মুসলিম জন্য নয় এটা শুধু যারা গুপ্তচর বৃত্তি করে তাদের জন্য আহ যদিও আমাদের আমাদের রামায়ণে বলা হয়েছে গুপ্তচরকেও হত্যা করতে নেই তো যাই হোক ফাতেমা মাতাজি বেদ থেকে বলছেন যে বেদে নাকি এরকম বিধান আছে যে কেউ যদি বেদ ত্যাগ করে বা সনাতন ধর্ম ত্যাগ করে তা কেউ নাকি আরো বেশি শাস্তি দিতে হয় তো সেখানে উনি কিন্তু সবসময় বলে পন্ডিতজি গুরুজি রেফারেন্স দেয়নি গুরুজি রেফারেন্স দেয়নি তো আমি দেখলাম তিনি বেদের নাম বেদের নাম পর্যন্ত লেখেননি কোন বেদে কত নম্বর অধ্যায় কত নম্বর মন্ত্র বেদের কত নম্বর অনুবাক কত নম্বর মন্ত্র তিনি কিন্তু বলেননি হ্যাঁ যদি আপনি দেখান আপনি দেখান আমি রাজি আছি আপনি দেখান যদি আপনি ভুল ভুল দেখান হলে দুটো কন্ডিশন শর্ত আপনি যে বেদের নাম ভাঙালেন যদি কোনো রেফারেন্স আপনি দেননি আপনি আমার বেলায় রেফারেন্স রেফারেন্স চিৎকার করেন কিন্তু আপনি কিন্তু কোনো রেফারেন্স দেননি বলছে বেদে আছে হ্যাঁ তো অনেকটা তোতা পাখির মতো আপনার কোন কোন বন্ধু বা জাত ভাই বলেছে যে বেদে আছে হেঁদে আছে কিন্তু রেফারেন্স আপনি দেননি আপনি রেফারেন্স দিন যে কোথায় কি লেখা আছে আমি দেখব যদি ভুল প্রমাণিত হয় আমরা আমরা রাজি রাজি আছি আছি এবং প্রয়োজনে সুপ্রিম কোর্টে যেতেও টাকা বাজি ধরতেও আপনি সঠিক ভাবে রেফারেন্স দিয়ে বলুন তো বেদের কোথায় লেখা আছে যে যারা সনাতন ধর্ম ত্যাগ করবে সনাতন ধর্ম ত্যাগ করে মুসলমান হবে তাদেরকে হত্যা করা এরকম কথা কোথায় লেখা আছে আপনি সঠিক রেফারেন্স দিয়ে সঠিকভাবে বলুন আমি আপনাদের জন্যই এই চারটা বেদ আমার কিনতে হয়েছে আমার এই বেদ কেনার ইচ্ছা ছিল না কিন্তু যখন দেখছি আপনারা বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছেন তাই আমি বেদগুলি কিনেছি এবার আপনি একেবারে বেদের নাম বেদের কোন অনুবাক কোন মন্ত্র আপনি সব বিস্তারিতভাবে যদি যজুর্বেদ বলেন শুক্ল যজুর্বেদ না কৃষ্ণ যজুর্বেদ আপনি একেবারে বিস্তারিত ভাবে আমাকে লিখে পাঠান আমি যাচাই করব যাচাই করে আমি যদি ভুল পাই তাহলে কিন্তু আমি কোর্টেও যেতে পারি যাই হোক তো আপনি আমার বেলায় রেফারেন্স রেফারেন্স বলে চিৎকার করেন আর আপনার বেলায় বিনা রেফারেন্সে তো দিয়ে দিলেন একটা কথা তো যাই হোক তো আপনি ভালো করে সরিয়ে আইনটা বুঝে নেবেন হ্যাঁ ছেলের হাতের মুয়াদি আমাকে ভোলাবেন না কারণ আমি জানি ইসলাম ত্যাগ করলে শাস্তির বিধান হচ্ছে তাকে হত্যা করা হ্যাঁ এখন হত্যা করে না কারণ বিবেক সায় দেয় না বিবেক বলে গ্রন্থে ভুল আছে বিবেক বলে হাদিসে ভুল আছে হ্যাঁ কারণ বিবেক বলে এক কথা গ্রন্থ বলে অন্য কথা বিবেক বুঝতে পারে যে গ্রন্থের মধ্যে ভুল আছে তো যাই হোক আপনি যে যেভাবে আমাকে মিথ্যাচারী সাজালেন হ্যাঁ সেটা যে ঠিক নয় আমি প্রমাণ করতে পারবো এক ভিডিওতে না হলে আমি একশোটা ভিডিওতে প্রমাণ করব কিন্তু এটা ঠিক ইসলাম ত্যাগ করলে শাস্তির বিধান আপনাদের শরীয়ত আইনে এবং আপনাদের বিভিন্ন হাদিসে উল্লেখ আছে হ্যাঁ এবং আমি আরো গবেষণা করবই এই নিয়ে এবং আমি এখন যেগুলি দিলাম এগুলি আপনি আগে খণ্ডন করুন তারপরে আপনি যে স্পিকটি নট নিয়ে বললেন যে এটা আমার ক্ষেত্রে প্রযোজ্য আপনার ক্ষেত্রেও প্রযোজ্য আমি স্পিকটি নট করি না আমি স্পিকটি নট করি না আমি যখন বললাম যে আল্লাহ কেন নিষ্পাপ ব্যাংকে কষ্ট দেয় আপনার উত্তর হলো কষ্ট দেবেই সবাইকেই মরতে হবে হ্যাঁ মরতে হবে কিন্তু এই মৃত্যুর আইনটা কে বানিয়েছেন মৃত্যুর আইন কে বানিয়েছেন হ্যাঁ বাবু না মধুবাবু না আল্লাহ আল্লাহ বানিয়েছে তো আল্লাহ কেন নিষ্ঠুর আইন বানালেন আল্লাহ কেন নিষ্ঠুর আইন বানালেন না বানিয়েছেন বানিয়েছেন হ্যাঁ একটা স্বামী এসে তার বউকে পিটাতো মদ খেয়ে প্রতিদিন মদ খেয়ে বউকে পিটাতো হ্যাঁ তো বউ বলছে আমি তো নির্দোষ নিষ্পাপ আমাকে কেন পিটাও না পিটাবই পিটাবই তো এটা তোর উত্তর নয় উত্তর দিলে উত্তর হয় না আপনি তো বললেন স্পিকটি নট তা আপনি একটা উত্তর দিলেই এটা উত্তর হয়ে গেল হ্যাঁ না আল্লাহ বানিয়েছে আল্লাহ নিষ্পাপ ব্যাংকে কষ্ট দেবেই সবাইকেই মরতে হবে আরে মৃত্যুর আইনটাও তো আল্লাহ বানিয়েছেন তাহলে নিষ্পাপকে কে কেন কষ্ট পেতে হবে বলে মরতেই হবে মানলাম কেন আমার প্রশ্ন তো মরতে হবে নিয়ে প্রশ্ন নয় ব্যাংকে মরতে হবে শিশুও মারা যায় হ্যাঁ কষ্ট পেয়ে মারা যায় শিশুও সাপের কামড়ে মারা যায় আপনারাই বলেন শিশু নিষ্পাপ মরতেই হবে তো মরতেই হবে আইনটা কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন আল্লাহ তো আইনটা বানিয়েছেন মরতেই হবে হ্যাঁ তো এই যে আইনটা তিনি বানালেন নিষ্পাপ শিশুকে সাপের কামড়ে কষ্ট পেতে হবে আপনি তো স্পিকটি নট বলছেন না মরতেই হবে উত্তর দিলেই উত্তর হয়ে গেল হ্যাঁ স্ত্রী বলছে আমি নিষ্পাপ আমাকে কেন পিটাচ্ছ স্বামী বলছে এটা উত্তর 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 নয় হয় না স্পিক মানে কথা বলা মানে একবার এক জামাই মানে আমাদের আমরা আমাদের সনাতন ধর্মে আমরা বলি জামাই সে গেছে শ্বশুর বাড়িটা আমি জানি না মুসলিমরা শ্বশুরকে কি বলে শ্বশুর বাবা শ্বশুর বাবা আমরা বলি হ্যাঁ হ্যাঁ তো উনি শ্বশুরকে জিজ্ঞেস করছেন জামাই শ্বশুরকে জিজ্ঞেস করছেন শ্বশুর মশাই আপনি কি বিয়ে করেছিলেন তো শ্বশুর মা মশাই তো রেগে আগুন হ্যাঁ কি তুমি আমার মেয়েকে বিয়ে করো তুমি বলছো আমি বিয়ে করেছি কিনা তোমার মতো বোকা জগতে নাই তো মুখ খুললেই বোঝা যায় কে বোকা কে বুদ্ধিমান তো যাই হোক ফাতেমা মাতাজি বলছেন না ব্যাং নিষ্পাপ ব্যাঙ কষ্ট পাবেই মরতে হবেই কিন্তু কেন কষ্ট পাবে কেন কষ্ট পাবে না মরতে হবেই কেন চুপ চুপটি নট আমি অনেক প্রশ্ন করেছি একটা শিশু নিষ্পাপ শিশু সে সাপের কামড়ে কেন কষ্ট পেয়ে মারা যাবে না হবেই কেন নট নট পাগলের মর্যাদা নিয়ে আমি প্রশ্ন তুলেছি যে পাগল আর মুসলমান সমান পুরস্কার পায় সমান বেতন পায় একজন পাগল যদি পায় এক লাখ টাকা বেতন একজন ইমানদারি মুসলমান পাবে এক লাখ টাকা বেতন অর্থাৎ একজন ইমানদারী মুসলমান যাবে জান্নাতে একজন পাগল যাবে জান্নাতে তাহলে পাগল ইসিগুল টু ইমানদারি মুসলমান বেতনের বিচারে পুরস্কারের বিচারে ইমানদারী মুসলমান আর পাগল পাগল টু সমান সমান ইমানদারি মুসলমান আমি স্পিকটি নট নই আপনি যেকোনো প্রশ্ন করে দেখুন আমি কথা বলবোই হ্যাঁ আমি স্পিকটি নট নই স্পিক আপনি আপনি স্পিকটি নট আমি বহু প্রশ্ন করেছি আমার শুধু ইসলাম সম্পর্কে সম্পর্কে আমার প্রায় ভিডিও আছে আপনি যদি সময় থাকে একটা একটা করে দেখবেন হত্যা সম্পর্কে আপনি বলছেন আমি মিথ্যাচারী আমি মিথ্যাচারী নই যদি এক ভিডিওতে আপনি সন্তুষ্ট না হন হ্যাঁ ইসলাম ধর্ম ত্যাগ করলে তাকে যে হত্যা করার বিধান দেওয়া হয়েছে আপনাদের বহু শাস্ত্র থেকে বহু হাদিস থেকে আমি কিন্তু প্রমাণ দিতে পারবো শরীয়ত আইন থেকে প্রমাণ দিতে পারবো যদি মনে করেন যে না এই ভিডিওতে আপনার সন্তুষ্টি আসেনি আমি আরো ভিডিও বানাবো আমি একটা একটা করে আমার সময় লাগবে বলে কারণ আমার তো সময় কম আমি নানা কাজে ব্যস্ত থাকি তার মধ্যেও আপনি যেহেতু প্রশ্ন তুলেছেন আমাকে মিথ্যাচারী বানিয়েছেন আমি কিন্তু প্রমাণ দেব যে আপনি যেটা বললেন যে গুপ্তচর হলেই তাকে হত্যা করা হবে আমি দেখাবো যে গুপ্তচর কথার উল্লেখ নাই শুধু বলা হচ্ছে যে কেউ যদি ইসলাম ত্যাগ করে আমি তো দুটো আজকে এবং বিভিন্ন হাদিসের নাম বললাম আমি পড়েছি সবগুলি বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে মাসের পর মাস লেগে যাবে কিন্তু কথা ঠিক ইসলাম ত্যাগ করলে হত্যার বিধান আছে এখন বলতে পারেন হত্যা তো করে না হত্যা তো করে না তো করে না সেটা বিবেকে বাধে যে গ্রন্থে ভুল আছে হাদিসে ভুল আছে এটা বুঝতে পারে বিবেক বুঝতে পারে হ্যাঁ তো বুদ্ধদেব তিনি বেদ মানেননি আমরা কি বুদ্ধদেবকে হত্যা করেছি বুদ্ধদেবকে আমরা এখনো পূজা করি কেশব ধৃত বৌদ্ধ শরীর জয় জগদী শহরে হে কৃষ্ণ তুমি বুদ্ধ রূপে অবতীর্ণ হয়েছ আমরা বুদ্ধদেবকে সম্মান করি আমরা যিশুকে ভগবানের পুত্র রূপে বাইবেলও আছে ভগবানের পুত্র পুত্র রূপে আমরা সম্মান করি আমরা হজরত মোহাম্মদকে আল্লাহর দূত হিসাবে সম্মান করি আমার মনে হয় সনাতন ধর্মই উদারপন্থী এবং এই ধরনের যে বিধানগুলি আমরা দেখি যে মুসলমান না হলেই সে যত ভালো মানুষই হোক সে পানিকে জল বলেছে আ সে আল্লাহকে গড বলেছে হত্যা করো হত্যা করো সে আরবি ভাষা জানে না সে আল্লাহকে বলেছে গড আল্লাহর কোনো অনুবাদ নাই আল্লাহর পানির কোনো অনুবাদ নাই পানি তো পানি তাকে জল বললে হত্যা করো তাকে জল বললে হত্যা করা যাই হোক আপনি কনভিন্স হতে পারেন মেয়ে মানুষ এমনিতে সহজে কনভিন্স হয় আর ইসলামে তো মেয়ে মানুষের বেশিরভাগই যাবে জাহান নামে আমি তো দেখেছি আমি পড়ি পড়ি নয় ইসলামে বেশিরভাগ মেয়ে মানুষ যাবে জাহান নামে আপনি দেখবেন এবং এরকম ওয়াজির বক্তৃতা আমি শুনেছি যে উনি দেখেছেন জাহান নামে নাকি নারীর সংখ্যা মহিলার সংখ্যা বেশি তো যাই হোক আপনার যুক্তি নিয়ে আপনি যতই আপনি আলোচনা করবেন আমি চেষ্টা করব সময় দিতে সময় আমার হাতে কম কিন্তু তারপরেও আমি এই সমস্ত গবেষণা করে আমি আমি অলরেডি দেখেছি অলরেডি দেখেছি এবং আমি কনভিন্স যে ইসলাম ধর্ম ত্যাগ করলে শুধু যে গুপ্তচর হলেই তাকে হত্যা করতে হবে তা নয় আপনি আমাকে মিথ্যাচারী বানাচ্ছেন আর আপনি বলছেন আমি নাকি রেফারেন্স দিই না আপনি ব্যাগ থেকে বললেন যে যারা বেদ মানে না তাদেরকে হত্যা করা বুদ্ধদেব বেদ মানেনি আমরা বুদ্ধদেবের বুদ্ধদেবের পূজা করি বুদ্ধ শরীর জয় হরে আমরা কীর্তন করি পূজা করি হ্যাঁ আমাদের বুদ্ধদেবের কীর্তন হয় জয় জগদীশ হরে কেশবদ্ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে কিন্তু একথা সবাই জানে বুদ্ধদেব বেদ মানেননি সুতরাং আপনি যে অভিযোগগুলি করছেন বেদ না মানলে হত্যা করা আপনি রেফারেন্সটা দিন আপনি রেফারেন্স দেননি বেদের নাম বলেননি বেদের অনুবাদ অধ্যায় মন্ত্র নাম্বার কিছুই বলেননি আমার বেলায় ষোলো আনা যে আমি রেফারেন্স দেই না আমি চেষ্টা করব রেফারেন্স দিতে আমি যেহেতু সনাতন ধর্মের মানুষ আমার ইসলাম ধর্মের রেফারেন্সগুলি আমি সবসময় বুঝি না তা যতটুকু আমি পড়ি আমি সেই অনুসারে দেওয়ার চেষ্টা করব প্রয়োজনে আরও ভিডিও হবে আপনি আমাকে মিথ্যাচারী বানিয়েছেন তো আমি আরো ভিডিও বানাবো দেখবো কে মিথ্যাচারী হরে কৃষ্ণ